খোলা খোলা জায়গায় গোসল করা যাবে না। মা বোনদে হাতে পায়ে ধরে খোলা জায়গায় গোসল করা হারাম। এমন জায়গায় খোলা জায়গায় গোসল করা যেখানে কোনো না কোনো না পর নারী পর পুরুষের পর চোখ আপনার চেহারা আপনার শরীরে পড়তে পারে, এমন জায়গায় গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না। এমন জায়গায় গোসল করা যেখানে পর্দা ছাড়া গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না। এই জন্য অবশ্যই পর্দার অন্তরালেই গোসল করবেন। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দা মা বোনদের জন্য তেমন ফরজ। মা বোনদের নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোনদের রোজা যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোন ভিন পুরুষের দিকে তাকানো হারাম। ভিন পুরুষ যেমন নারীর ভিন নারীর দিকে তাকানো হারাম, ভিন পুরুষ ভিন নারীর দিকে তাকানো যেমন হারাম, ভিন নারী ও ভিন পুরুষের দিকে তাকানো তেমন হারাম। খোদা না খাস্তা আপনার খোলা চেহারার দিকে তাকায়া, আপনার খোলা হাত আর খোলা পায়ের দিকে তাকায়া যদি কোনো পুরুষ গুনাহ করে, যত পুরুষ যে পরিমাণ গুনাহ করলো, মা আপনাকে বলছি আপনার পিঠে পরিমাণ পিটাই হবে। হা কেমনে সইবেন? আমা আসবারাহুম আলান নার, জাহান্নামের আগুন কেমনে সইবে, আগুনের দৌড়া কেমনে সইব? আল্লাহ আমার সহ্য হবে না রে মাওলা। চোখে যখন গলিত শিশা ঠেলে দিবেন, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কেউ কোনো মহিলার সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে কিয়ামতের ময়দানে গলিত শিশা ঠেলে দেওয়া হবে। মা আপনি চেহারা ঢেকে আপনি চেহারা খুলে রাস্তায় বের হলেন, এর জন্য যদি কোনো পুরুষ দেখে গুনাহ করে, ওই পুরুষের চোখে যদি গলিত শিশা ঠেলে দেওয়া হয়, 100 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 60,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1,00,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, ওই 1,00,000 পুরুষের চোখে যেই পরিমাণ গলিত শিশা ঢালবে, না জানি আপনার চেহারা এই পরিমাণ গলিত শিশা ঢেলে দেয়, কেমনে সইবেন কেমনে সইবেন? আর এই জন্য মা বোনদেরকে বলছি, হ্যাঁ আমাদের কাছে যদি ভাষা থাকতো আপনাদেরকে বোঝাবার জন্য, রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, তোমরা ভিন ভিন নারীর চেহারার দিক থেকে নিজেদের চোখকে নিচু করো। আর নারীদেরকেও বললেন, হে নারীরা শোনো, তোমরাও ভিন পুরুষের চেহারা দেখা থেকে নিজের চোখগুলোকে নিচু করো। তাহলে ভিন পুরুষের চেহারা দেখা পুরুষের জন্য, ভিন পুরুষের চেহারা দেখা নারীর জন্য হারাম, ভিন নারীর চেহারা দেখা পুরুষের জন্য হারাম। আপনি যদি চেহারা না খুলতেন, তাহলে তো কোনো পুরুষ আপনার চেহারার দিকে তাকাইতো না। এই জন্য আপনি অবশ্যই চেহারা ঢাকবেন, অবশ্যই আপনি হাত ঢাকবেন পা ঢাকবেন। কিছু কিছু মা গরু বাঁধতে মাঠে যায়, গরু বাঁধতে রাস্তায় যায়, ঘাস তুলতে রাস্তায় যায়। হায়, আপনি কি একটু ভেবে দেখেছেন আপনার কবরে হাসরে কি অবস্থা হবে? এই জন্য প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, নামাজের আগে ওযু করবেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের ওযু শেষে যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দুয়ার তার জন্য খুলে দিবে। আর এরপরে হলো অবশ্যই মেসওয়াক করে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের সময় যে মেসওয়াক করবে, আল্লাহ নবী বলেন, মিরদাতুন লিরাব্বি ওয়া মিতহারাতুন লিলফামি, আল্লাহ তাআলা তাকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে দিবে, যে কোনো ভাইরাস থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবে, যে কোনো অসুবিধা থেকে আল্লাহ তাআলা তার চেহারা আল্লাহ তাআলা তার মুখগহ্বরকে পবিত্র রাখবে। যে সমস্ত মা পান খান, সর্দা খান, সাদা খান, জর্দা খান, আপনাদের পায়ে ধরে বলি, পান ছেড়ে দেন, সাদা ছেড়ে দেন, জর্দা ছেড়ে দেন, চুন ছেড়ে দেন, পান ছেড়ে দেন, সুপারি ছেড়ে দেন, জর্দা ছেড়ে দেন, চুন ছেড়ে দেন। এগুলোতে কী হয়? এগুলোতে লগ্ন হয়, বেহুদা কাজ হয়, বেহুদা কাজ হয়, অনর্থ কাজ কেন করব? এগুলো মানুষকে আল্লাহ থেকে গাফল করে দেয়, এগুলো মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের রোজার সময় অবশ্যই মেসওয়াক করব। আজানের সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, প্রত্যেক মা আজানের সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। পারলে মাগরিবে পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নফল পড়বেন। আল্লাহ নবী বলেন, মাগরিবের পরে যে 6 রাকাত নফল পড়বে, আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিয়ে দিবে। আর যদি পারেন সূর্য ওঠার পরে, সূর্য ভালোভাবে উঠে যাওয়ার পরে,
ফজরের নামাজের পরে সূর্য ওঠার 10-15 মিনিট পরে দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে যেন একটা হজ করলো একটা উমরা করলো, একটা হজ একটা উমরার পুরা পুরা সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এই জন্য যারা অবশ্যই নামাজ পড়বেন তো দুই রাকাত ইশরাকও পড়বেন, যদি পারেন দুই রাকাত চাশত পড়বেন, 8টার সময়, 8:30, 9টার সময়, 10টার সময় দুই রাকাত চাশত পড়বেন। যদি পারেন ফজর ফরজ জোহর নামাজের পরে দুই রাকাত সুন্নতের পরে আরও দুই রাকাত নফল পড়বেন, যদি পারেন আসরের আগে 4 রাকাত নফল পড়বেন, যদি পারেন বিতরের আগে আরও 2 রাকাত নফল পড়বেন, এশার আগে আরও 4 রাকাত নফল করবেন, এরপরে রোজানা 6 তাসবীহ আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ইমানের উপরে উঠো এবং আমলে সালেহ করো, তুমি যদি নেক আমল করো এবং সমস্ত গুনাহ ছেড়ে দাও, ভিন পুরুষের সাথে হাসি ঠাট্টা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে তামাশা করা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে পর্দারে অন্তরাল থেকেও হাসি তামাশা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে চলাফেরা বন্ধ করে দেন, যেই পরিবেশে গেলে গুনাহ হবে ওই পরিবেশে যাওয়াও বন্ধ করে দেন, যেই বিয়ের পরিবেশে গেলে গুনাহ হবে এই বিয়ের পরিবেশে আমরা যাব না, যেই আকিকার পরিবেশে গেলে গুনাহ হবে এই আকিকার পরিবেশে গেলে আমরা যাব না, যেই জিয়াফতের মাঠের ময়দানে গেলে গুনাহ হবে এই জিয়াফতের মাঠেও আমরা যাব না। আমরা আজ থেকে এমন কোনো কাজ করব না যেই কাজে আমার রব নারাজ হয়ে যায়, আমার রব নারাজ হয় এমন কোনো কাজ করব না। সকলে আমার সাথে কয়েক মর্তবা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পেছনের জীবনের গুণাগুলো মনে করে করে আবার নিয়ত আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ما بندى شغل بولن أمي وعدا كريتتي মনে মনে বলেন, আমি পুরুষরাও বলেন মা বোনরা বলেন, আমি ওয়াদা করিতেছি আর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছাড়িব না, আর জীবনে ইচ্ছাকৃত রোজা ছাড়িব না, আর জীবনে ইচ্ছাকৃত ভিন পুরুষের সামনে যাব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, টেলিভিশনে ছবি দেখব না, ডিশে ছবি দেখব না, মোবাইলে ছবি দেখব না, আর মিথ্যে কথা বলবো না, জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে কথা বলবো না, জীবনে কখনো ইচ্ছাকৃত কাউকে লানত দিব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর নাফরমানি করব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর মনে কষ্ট দিব না, স্বামীর জায়েজ সমস্ত হাজত আমি পুরো করব, স্বামীর কথা জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না, জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, রমজান মাসে রোজা রাখব, জীবনে কখনো আর বেপর্দা হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে যাব না, বিনা প্রয়োজনে কখনো রাস্তাঘাটে বের হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে ঘাটে যাব না। আল্লাহ আমি আপনার বান্দীদের কান পর্যন্ত দিয়েছি, আপনি মেহরবানি করে আপনার বান্দীদের দিল পর্যন্ত দিয়ে দেন, আল্লাহ আপনার বান্দীদেরকে আপনি সাফ করে